আরমান, কোথায় ছিলে এতক্ষণ? আমি কোথায় থাকি না থাকি সেটা তোকে বলে যাবো কেন? কারণ তুই আমার ভবিষ্যতের বর, আর এক বছর পর আমাদের বিয়ে, তাই এখন থেকেই তোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। তোর মতো প্রেম থেকে বিয়ে করবো আমি? ইম্পসিবল। তাহলে তোর আব্বুকে গিয়ে বলতো এই কথাটা। আমি পারবো না, তুই গিয়ে বল। আমি আব্বুকে খুব ভয় পাই। বিয়েতে যেহেতু তুই রাজি না, অতএব তুই বলবি। পারবো না, এর থেকে ভালো বিয়েটা করে নেব। অবশ্য সে ছোটবেলা থেকেই তোকে বিয়ে করার খুব শখ। কি বললি? না কিছু না, আমার খুব ক্ষুধা লেগেছে। আম্মু কই? ঘরে। আম্মু কোথায় তুমি? খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আমি কাপড় গোছাচ্ছি, রিয়াকে বল, সে বেড়ে দিবে। ওই পিতনি কি বললো শুনতে পেলে না? ভাত বেড়ে দে, আগে ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হতে হতে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি হলাম আরমান, আরমান হোসেন হিমেল, বাবা মায়ের একমাত্র ছেলে। এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার কলেজের খালাতো বোন রিয়া। ইন্টার প্রথম বর্ষে পড়ে, আমাদের এখান থেকে লেখাপড়া করে। আমি রিয়াকে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কি না আমি জানি না। ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। আমার আবার প্রত্যেক শুক্রবার দুপুরে ঘুমানোর অভ্যাস হচ্ছে। ঘুম ভাঙলো ফোনের শব্দ শুনে, তাকিয়ে দেখি আমার বন্ধু রিপন কল দিয়েছে। কি বেহালা, কি করছিস? ঘুমাচ্ছিলাম, তুই ফোনটা দিয়ে আমার ঘুমে 12টা বাজালি। কেন, রাতে কি বউয়ের সাথে বাসর করেছিস যে এখন পরে পরে ঘুমাচ্ছিস? চালা, কেন ফোন দিয়েছিস সেটা বল। তোকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আজকে আমরা ঘুরতে যাওয়ার কথা। সত্যি তো, আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা, আমি তো ভুলেই গেছিলাম। আমি জানি তুই ভুলে গেছিস, তাই তো তোকে মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করলাম। ভালো করেছিস। বিপুল, লিমন, শরীফ এদের কি খবর? এদেরকেও ফোন দিছিলাম, এরা রেডি হচ্ছে, তুইও রেডি হয়ে নে। ওকে দোস্ত, রাখছি। আমি রেডি হয়ে নিলাম, ভাবলাম মাকে বলে যাওয়ার দরকার, তাই মাকে ডাকলাম। মা, ও মা, আমি একটু ঘুরতে যাচ্ছি। ওকে যা, কিন্তু রাতের আগে চলে আসবি, কেমন? নলে তুই তো জানিস তোর বাবা কেমন। ওকে, তাড়াতাড়ি চলে আসবো। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কিন্তু কিচ্ছু বলো না। চলে এলাম বন্ধুদের সাথে আড্ডায়। ওই এতক্ষণ লাগে আসতে? মেয়েদের মতো সাজতে 1 ঘন্টা লাগে নাকি তোর? না রে, আম্মাকে ম্যানেজ করতে সময় লাগলো। কই, তোরা সবাই এসেছিস? সবাই এসেছে, চলো যাওয়া যাক তাহলে। আমরা মোটরসাইকেল নিয়ে অনেক ঘুরলাম, আর তার সাথে আড্ডা দেওয়া। এভাবে আড্ডা দিতে দিতে কখন যে রাত 12টা বেজে গেছে সেদিকে খেয়ালই নেই। আজকে আমার খবর আছে। এমনিতেই বাবা বেশি রাত করে বাইরে থাকা পছন্দ করে না, তার উপর আবার এত রাত, ভাবতেই ভয় লাগছে। না জানি বাবা মনে হয় এখন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। চুপি চুপি পাঁচিল টপকিয়ে বাড়িতে ঢুকছি, মনের মধ্যে ভয় কাজ করছে। যেই না বাড়িতে ঢুকছি অমনি কে যেন আমার কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেল। ভালোভাবে চারপাশে দেখালাম, আরে এটা তো রিয়ার রুম, তাহলে কি রিয়া? ওই তুই কোথায় ছিলি এতক্ষণ? তুই কি জানিস তোর জন্য মামা হাতে লাঠি নিয়ে অনেকক্ষণ ওয়েট করছিল, একটু আগেই ঘুমিয়ে গেল। কথা শুনে আমি নিশ্চিত হলাম এটা রিয়া। যাক, আমি মনে করেছিলাম বাবা, বাবার হাতে পড়লে কি যে হাল হতো আল্লাহই জানে। আমি একদিন রাতে দেরি করে বাসায় ফিরিনি। কি রে, কথা বলছিস না কেন? সবাই তো ঘুমিয়ে গেছে, তাহলে তুই এখন জেগে আছিস যে? আমি কখন ঘুমাই না ঘুমাই সেটা তোকে বলতে হবে? রাতে খেয়েছিস? আমি মাথা নাড়িয়ে খাইনি সেটা বুঝিয়ে দিলাম। আমি জানি তো, তাই তোর জন্য খাবার আগেই এনে রেখেছি। তাকিয়ে দেখলাম টেবিলের উপর খাবার রাখা। আমি চুপচাপ খাবারগুলো খেয়ে নিতে শুরু করলাম। আমি রিয়ার দিকে চোখ পড়তে দেখি কেমন মায়াবী দৃষ্টিতে যেন তাকাচ্ছে। কুত্তা, আমি যে তোর জন্য নিজে না খেয়ে ঘরে এনে খাবার ওজি হাতে তোর জন্য রেখে দিলাম, আর কুত্তাটা এখন নিজে নিজেই গিলছে, একবার জিজ্ঞাসাও করলো না খেয়েছি কিনা। আমার হঠাৎ কেন জানি মনে হলো রিয়াও কিছু খায়নি, তাই জিজ্ঞেস করলাম, কিরে তুই খেয়েছিস? কুত্তা, আমি না খেয়ে তোর জন্য রেখে দিলাম আমার ভাগেরটা, আর তুই এখন জিজ্ঞাসা করছিস? আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমি প্লেট থেকে খাবার তুলে নিয়ে রিয়ার মুখের সামনে ধরলাম, নে হা কর। আমি খাবো না, তুই একাই খা। রাগ করছিস কেন, হা কর। আগে প্রমিস কর যে আর কখনো রাতে দেরি না করে বাসায় ফিরবি না, মামার বকুনি খাবি না। ওকে, এবার হা কর।
আমি ওর মুখে খাবার তুলে দিতে লাগলাম। ও এমনভাবে খাচ্ছে যেন দুদিন থেকে কিচ্ছু খায়নি, আমার যেন পাগড়িটা না খেয়েছিল। আমি জানি আমি না খেলে পাগড়িটাও খাবার মুখে নেয় না। খাওয়া শেষ করে রিয়া প্লেটগুলো রেখে আসলো, আমিও আমার ঘরের দিকে রওনা দিলাম ঘুমানোর জন্য। কোথায় যাচ্ছিস? ঘরে যাচ্ছি, ঘুম ধরছে, ঘুমাবো। তোর ঘরে তালা দিয়ে রেখেছে মামা। কি, তাহলে এখন কোথায় ঘুমাবো? বুঝতে পারলাম বাবা একটু বেশি রেগে গেছে। আজকে এত রাত করে বাড়ি ফেরা উচিত হয়নি, কালকে সকালে কি যে করবে কে জানে, কালকেরটা কালকে দেখা যাবে। কিন্তু এখন ঘুমাবো কোথায়? কই রিয়া, তাহলে আমি এখন ঘুমাবো কোথায়? আজকে রাতটা না হয় এখানেই শুয়ে পড়। আহা, শক কত, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে তোর রুমে ঘুমালে তুই নিজেকে সামলাতেই পারবি না। তোর মতো গরুচুনো আমি নিজেকে সামলাতে পারবো না। হাসালি রে, আমাদের মাঝে কোলবালিশ থাকবে ওকে? আজকে পরিস্থিতি এরকম বলে কিছু বললাম না, নইলে তোরে কি যে করতাম আল্লাহ খোদাই জানে। হইছে, কিছু করা লাগবে না, ঘুমা। রিয়া ঘুমিয়ে গেল, কিন্তু আবার ঘুম আসছে না। পাশে একটা সুন্দরী মেয়ে থাকলে কি কি করে ঘুমাবো বলেন? একটু পর ড্রিম লাইটের আলোয় দেখলাম রিয়া নড়াচড়া করছে। রিয়াও কি আমার মতো ঘুমাতে পারছে না, নাকি কে জানে, হতে পারে আমার মতো তারও একই অবস্থা। আর একটু পর খেয়াল করলাম রিয়া আমাদের মাঝখানে থেকে কোলবালিশটা বিছানা থেকে ফেলে দিল। আমি শুধু দেখতে থাকলাম রিয়ার কাণ্ডগুলো। ড্রিম লাইটের আলোয় দেখলাম রিয়া আমার কাছে আসছে, তাই আমি আমার চোখ দুটো বন্ধ করলাম। খেয়াল করতে লাগলাম কি করছে রিয়া। আমি অনুভব করে বুঝতে পারলাম রিয়া আমার কাছে চলে এসছে। আগে যেখানে কোলবালিশ ছিল ঠিক সেই জায়গায় রিয়া এখন। আমি তো চোখ বন্ধ করে আছি। রিয়া আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরলো। আমি বিদ্যুতের শক খেলাম, এরকমটাই মনে হলো। রিয়া আস্তে আস্তে আমার এতটাই কাছে এলো যে তার প্রতিটা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আমি টের পাচ্ছি। আমি যেহেতু ওর দিকে ঘুরিয়ে শুয়েছিলাম, তাই রিয়া আমাকে জড়িয়ে ধরাতে সুবিধা হচ্ছিল, এটা আমি বেশ বুঝতে পারছিলাম। তো সে আমার এতটাই কাছে আসছিল যে ওর না আর আমার নাক একসাথে লেগে গেছে। মাঝে মাঝে ওর ঠোঁট আমার ঠোঁট আলতো স্পর্শ হচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে এসে থাকা সত্ত্বেও আমার শরীর ঘামতে শুরু করেছে। এই অবস্থায় কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আমিও পারতাম না। তাই দিলাম চার ঠোঁট আর দু জিভা এক করে। আমি কিস করার সাথে সাথেই সে রেসপন্স দিতে শুরু করলো। আমি তো অবাক, আমার কেন যেন মনে হলো সেও চাইছিল আমি যেন তাকে কিস করি। আমরা দুজনেই এমনভাবে ঠোঁট আর জিহ্বা চুষতেছি একেবারে ছোট বাচ্চারা যেভাবে ললিপপ চুষে, ঠিক সেইভাবে। একে অপরকে ছাড়ার কোনো নামগন্ধ কিচ্ছুই নেই। আমি তো শুধুমাত্র শুরু করেছিলাম, কিন্তু শেষটা মনে হয় রিয়াই করবে। রিয়া এমনভাবে কিস করছে যে আমাকে একটু শ্বাস নিতেও দিচ্ছে না। ও যে কীভাবে এতক্ষণ শ্বাস না নিয়ে আছে কে জানে। রিয়া এবার আমার বুকের উপর উঠে কিস করতে থাকলো। আমি ছেলে মানুষ হয়ে নিচে থাকবো ভাবা যায় বলেন? তাই আমি তাকে আমার নিচে ফেলে দিয়ে উড়ো ধরে কিস করতে লাগলাম। কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, সে আবার আমার উপরে উঠে কিস করতে লাগলো। পুরো 20 মিনিট হয়ে গেল, কিন্তু আমার ঠোঁট দুটোকে ছাড়ার কোনো নাম ও গন্ধ কিচ্ছু নেই। আমার ঠোঁট দুটো লাল করে ফেলেছে চুষতে চুষতে। ওর ঠোঁটের একই অবস্থা, কিন্তু তারপরেও ছাড়ছে না। দীর্ঘ 25 মিনিট পর আমাকে ছাড়লো। আমরা দুজনে স্বাভাবিক হতে 1 মিনিট লাগলো। হঠাৎ করে রিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে মাটিতে ফেলে দিল। আমি খুব ব্যথা পেলাম। খাটের উপর থেকে পড়লে কীরকম ব্যথা লাগে সেটা যে খাটের উপর থেকে পড়েছে সেই ভালো জানে। রিয়া বিছানা থেকে উঠে আমার সামনে আসলো। আমি মনে করেছিলাম রিয়া হয়তো আমাকে তুলতে এসছে, কিন্তু না, হঠাৎ ঠাস ঠাস করে তিনটা থাপ্পড়ের শব্দ পেলাম। কী ভাবছেন, আমার গালে পড়েছে থাপ্পড়গুলো? হ্যাঁ, ঠিকই ভাবছেন, থাপ্পড়গুলো আমার গালেই পড়েছে। এমনিতেই আমি বিছানার উপর থেকে পড়ে ব্যথা পেয়েছি, তার উপর আবার তিনটা থাপ্পড়। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, তার থেকে বেশি ব্যথা পাচ্ছি। ওই নির্লজ্জ মানুষ শয়তান, তুই আমাকে কোন সাহসে চুমু খেয়েছিস? আমি একাই চুমু খেয়েছি, তুই খাসনি? ওই শয়তানের বাচ্চা শয়তান, তুই আগে কেন আমাকে কিস করেছিস? এবার আমার রাগ চরম মাত্রায় উঠে গেল। আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে এটা আমি সহ্য করতে পারি না। এটা আমি নয়, প্রায় সবার ক্ষেত্রেই হয়ে থাকে। ইচ্ছে করছে দুই গালে দুটো থাপড় বসিয়ে দেয়, কিন্তু সেটা আমি পারবো না, কারণ আমার প্রিয়জনের উপর আমি হাত তুলতে পারি না। এটা আমার ছোটোবেলার অভ্যেস। কিন্তু রাগ হচ্ছিল খুব, যে তার কথার উত্তর না দিয়ে ছাদে চলে আসলাম। আমার রাগ হলে আমি ছাদে আসি, আপনারাও ট্রাই করতে পারেন। ছাদে এসে ব্যস্ত শহরটাকে দেখছি। এখন প্রায় রাত 1টা, তবুও রাস্তায় মানুষ আর গাড়ির কমতি নেই। আমি পকেটে হাত দিয়ে দেখলাম পকেটে একটা সিগারেটের প্যাকেট। এই একমাত্র সিগারেটই ছেলেদের কষ্ট দূর করতে পারে। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর ভাবছি একটু আগের ঘটে যাওয়া ঘটনাগুলো। আমার বড্ড অভিমান হচ্ছে রিয়ার উপর। দোষ কি আমার একা ছিল? তারও তো দোষ ছিল, তাহলে কেন শুধু শুধু আমাকে মারলো? কই,
আমি তো কখনো ওর উপর হাত তোলাইনি। রিয়াকে শাস্তি দেওয়া উচিত। অনেক ভেবে বের করলাম রিয়ার সাথে কথা বলবো না, এটাই ওর সব থেকে বড় শাস্তি। প্রিয়জনের কাছ থেকে কথা না বলাটা, কাছে থেকেও কথা না বলাটা কতটা কষ্টের, কেবলমাত্র যারা প্রেম করে তারাই জানে। সকালে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম রিয়া আমাকে ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করছে। আমি আর একটু ভালোভাবে তাকিয়ে দেখলাম আমার ডান হাতে অর্ধেক খাওয়া সিগারেটটা এখনো আছে। রিয়া রাগী স্বরে বলতে শুরু করলো, আরমান কখন থেকে ডাকছি তোকে, ওঠ। আর তোর হাতে সিগারেট কেন? তোকে না বলেছি তুই কোনোদিন সিগারেট খাবি না? আমি রাতের শাস্তির কথা অনুযায়ী রিয়ার সাথে কথা বলছি না কোনো। কিরে কথা বলছিস না কেন, বোবা হলি নাকি? আমি কোনো কথাই বলছি না। অর্ধেক খাওয়া সিগারেটটা তখন আমার হাতেই ছিল। আমি অর্ধেক খাওয়া সিগারেটটা আবার প্যাকেটে ঢুকিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার কথা শুনতে আমি বাধ্য নই। নিচে চলে আসলাম। আসার সময় পিছনে তাকিয়ে দেখলাম রিয়া আমার দিকে করুণ দৃষ্টি তাকিয়ে আছে, হয়তো রাতের জন্য সরি বলে যাচ্ছে। নিচে চলে আসলাম, এসে দেখি বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টি তাকিয়ে আছে। আমি সোজা গিয়ে বাবার পাদুরে চড়ে ধরলাম, বাবা আমাকে মাফ করে দাও, এরকম আর করব না। আমার দুর্বল দিকটা খুব ভালো করে জানিস তুই। আমি যখনই রাগ করে কিছু বলতে যাব তখনই তুই আমার পা দুটো জড়িয়ে ধরিস, আর তখন তুমি আমাকে মাফ করে দাও। কি করব বল, তোর উপর আমি যে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, কালকে থেকে আর এরকম করবি না, রাত 10টার আগে বাসায় ফিরবি, ঠিক আছে? ওকে আব্বু, ঠিক আছে। চল এখন নাস্তা করে নেই। চলো। নাস্তা করার সময় রিয়াই আমাদের নাস্তা বেড়ে দিচ্ছিল, তো আমাকে জিজ্ঞেস করলো, আরমান তোকে আরো রুটি দেব? আমি তার প্রশ্ন উত্তরে কিছুই বললাম না। তাই এবার মা জিজ্ঞেস করলো, কি রে তোর রুটি লাগবে? না মা, আর খাবো না, এই বলে উঠে চলে আসলাম। কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই কে যেন আমার রুমের মধ্যে প্রবেশ করলো। ভালোভাবে তাকিয়ে দেখলাম রিয়া। রিয়া আমার রুমের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি যতটা অবাক হচ্ছে তার থেকে বেশি ভয় পাচ্ছি, না জানি কি করে এখন আমার সাথে। রিয়া সোজা দৌড়ে এসে আমার দুই কলার তার দুই হাত দিয়ে চেপে ধরলো আর বকবক করে কথা শোনাতে লাগলো। যেভাবে কলার ধরেছে সেভাবে পুলিশ আসামিকেও ধরে না মায়েরি। এই কুত্তা, তুই আমাকে কি ভেবেছিস? তুই আমার সাথে কথা বলবি না, আমাকে অবহেলা করবি, আর আমি এগুলো চুপচাপ সহ্য করব? আমি কিছুই বলছি না, আমাদের স্টপ করে আছি। আর ওদিকে রিয়া বকবক করেই চলেছে। এবার রিয়া কলা ছেড়ে দিয়ে এবারও থ্যাবড়ো কিল ঘুষি দিতে লাগলো আমার বুকের মধ্যে। চুপ করে আছিস কেন, কথা বল। তুই না কথা বললে আমি কার সাথে ঝগড়া করব? আমি মনে মনে বলছি, দেখ এবার কেমন লাগে আমাকে চড় মারা, তাই না? সামনে তোমার জন্য আরও টুইস্ট আছে চন্দু, দেখে যাও, দেখতে দেখতে যাও ক্যা হতা হে। রিয়া আবার আমার কলার চেপে ধরলো। রিয়া এবার আমার এতটাই কাছে চলে এসেছে যে তার চিল্লানি আর বকবকানির ফলে তার মুখ থেকে থুথু এসে আমার মুখের উপর পড়তেছে, আমার পায়ের উপর পা দিয়ে আমার সমতা হওয়ার চেষ্টা করতেছে। কথা বলবি না তাই না? তাহলে দেখ আমি কি করি। একটা কিসের জন্য এত কিছু হয়েছে তাই না, এখন আরেকটা কিস দিয়ে পুষিয়ে দিব। এসব বলেই ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের কাছে এগোতে লাগলো। ও এতক্ষণ থেকে যা করেছে আমি চুপ করে শুধু দাঁড়িয়ে দেখছিলাম এবং শুনছিলাম। এবার আমার করার পালা। আমি আমার ঠোঁট দুটো হাত দিয়ে ঢেকে ধরলাম, ফলে সে তার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগাতে পারছে না, মাঝখানে হাতে বাধা দিচ্ছে। আমি রিয়াকে কিস করতে দিচ্ছিলাম না, কারণ সেই কিস করে আবার সেই চর মারবে, পাগলি মেয়ে, কিছু বলা যায় না। আমি তাকে সরিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়া আজকে মনে হয় কলেজে যাবে না, ওর ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। আমি চলে আসলাম কলেজে। কলেজে ঠিকঠাক ক্লাস করলাম, কলেজ শেষ করে রওনা দিলাম উদ্দেশ্য বাবার কোম্পানি। বাবার কোম্পানির ভবিষ্যৎ এমডি তো আমি, তাই না? তাই একটু একটু আসতে তো হবেই। তো সেখানে গিয়ে বাবার সব কর্মচারীর সাথে মতবিনিময় করলাম, তারপর বাবার ক্যাবিনে গেলাম। বাবা আমাকে দেখে একটু বেশিই খুশি হলেন। বাবার সাথেই অফিসে লাঞ্চটা সেরে নিলাম, তারপর বাবার কাজে একটু সাহায্য করলাম, না মানে ফাইল এগিয়ে দেওয়া সাজিয়ে রাখে এগুলোই সাহায্য করলাম বাবাকে। বাবার সাথেই বাড়ি ফিরলাম। বাড়িতে এসে বই পড়া, হিন্দির ছবি দেখা, ফেসবুক চালানো, টম জেরি দেখা, টম এন্ড জেরি দেখা, এগুলো করতে বিকালটা কেটে গেল।